ছাত্র জীবনে পরীক্ষা দিয়ে আমি সারা জীবন ভালো করেছি আলহামদুলিল্লাহ। সারা দেশের বোর্ডে সিরিয়ালে 2, 3, 10 এই স্ট্যান্ডগুলো আমার অর্জন সারা জীবনে, ফার্স্ট পর্যন্ত হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, টেন, চারটা স্ট্যান্ড আমার লাইফে আছে। জাপানের মতো দেশে একটা বিশেষ ব্র্যান্ডের চকলেট আছে, আমি নাম বলবো না, কথিত আছে, কুসংস্কার আছে যে ওই চকলেট খেয়ে পরীক্ষার হলে গেলে ফলাফল ভালো হয়। আমি অনলাইনে অনেকগুলো আর্টিকেল পড়ছি, এটার পরে চিন্তা করলাম জাপানের মতো দেশ এত শিক্ষিত, এত উন্নত, এত তারা বিজ্ঞান, আমার বিজ্ঞান বিজ্ঞানী হয় একদিন, বিজ্ঞান মনস্ক হয়তো আবার আরেক জিনিস, এরা আবার বিজ্ঞান মনস্ক না, তারা তারা কি বলা যায় বিজ্ঞান ভিত্তিক একটা জাতি। তো তাদের মধ্যেও এরকম কুসংস্কার সবার মধ্যে নিশ্চয়ই না, ডেফিনেটলি আছে। আমাদের সমাজে একসময় আমরা ছোটবেলায় ছিলাম, জানতাম যে ডিম খেয়া পরীক্ষার হলে গেলে অবস্থা খারাপ আছে, কারণ ডিম যেহেতু গোল, স্যার মার্কটাও দিবে কি গোল, শূন্য। তো এরকম হাস্যকর আজগবি অনেক ধ্যান ধারণা ছিল পোলাপানের, এখনের জন্য ডিম আরো বেশি খেয়ে যাওয়া উচিত, যে ডিম খেয়ে যাব কিছু তো হবেই না, তাহলে এই সিরকি বিশ্বাস আমার মধ্যে অ্যাটলিস্ট থাকবে না। একসময় শুনতাম যে ওই যে বাঁদরের কাছে কলম পড়া নিয়ে আসে পরীক্ষা দিতে গেলে, বানরের কাছে, যে বানর মামা নাকি ফু দিলে পরীক্ষা ভালো হয়। আবার অনেক খাজা বাবা আছে, খাজা বাবার কাছে কলম নিয়ে গেলে বাবা ফু দিয়ে দিলে পরীক্ষা কি হয় নাকি ভালো হয়। এই সমস্ত অনেক ভুলভাল আছে। দেখেন, যে কোনো পরীক্ষায় ইমানদারের প্রথম কাজ হবে ভালো করে প্রস্তুতি নেওয়া। ধানায় ফানায় করে সারা রাত ক্রিকেট খেলা দেখলা, তুমি ফিল্ম দেখলা, আড্ডা মারলা, সকালে যাওয়ার সময় চিন্তা করলা হ্যাঁ হ্যাঁ প্রস্তুতি কিছু নেই নাই, হুজুরে কিছু পয়সা করে দিয়ে দিই, বেটা কলমটা ফু দিয়ে দে আর ফুরকেরা মধ্যে আমার পরীক্ষা ভালো হয়ে যায়। দিন শেষে হুজুরের কিছু ইনকাম হবে, তোমার কাজের কাজ কিছু হবে, প্রস্তুতি নিবে ভালো। এক, ভালো প্রস্তুতি নেওয়ার পর এবার কোনো টেনশন মুক্ত হয়ে চিন্তা করবে যা হবে আল্লাহ ভরসা, তো টেনশনও কিচ্ছু নেই, মানে প্রেশার ফ্রি হয়ে সে পরীক্ষার হলে যাবে। তাহলে কি হবে, পরীক্ষা ভালো করতে সহায়ক হবে। কারণ অনেক ছাত্র আছে দেখবেন পড়তে পড়তে অবস্থা খারাপ, পরীক্ষার হলে কিছু লিখতে পারে না, কারণ তার পেটে মোচড় দেয়, টেনশন, পেরেশানি, নিঃশ্বাস ঘন ঘন আসে। তো এগুলো করতে গিয়ে বেচারা মানে পরীক্ষার চিন্তা পড়া হয় না, ওইরকম আর কি। এই জন্য মুসলমান অমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া, যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য কি হবে, যথেষ্ট হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে এবং আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, তাহলে হালকা হালকা নির্ভর হয়ে যাবেন এবং আল্লাহ আপনার জন্য সাহায্য করে এবং যথেষ্ট হবে। বিসমিল্লাহ বলে লেখা শুরু করবে, কিছু ভুলে গেলে দূর শুরু করবে, স্মরণ করার চেষ্টা করবে, আল্লাহর নাম পড়ে দিয়ে আসবে, আলহামদুলিল্লাহ। একজন মুসলমান এগুলোকে মেনে চললে ইনশা আল্লাহ তার ফলাফল ভালো হবে। আল্লাহ তার আমাদের পরীক্ষার্থীদের ভালো ফলাফল করার, ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন এবং সততার সাথে, নিষ্ঠার সাথে এবং কোনো প্রকার অন্যায় অসদুপ অবলম্বন করা ছাড়া পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন এবং তারা আমাদের আগামীর ভবিষ্যৎ তাদেরকে আল্লাহর যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন।